বন্ধুরা, পবিত্র কোরআন আমাদের জীবন চলার বিধান। ইসলামে বিশ্বাসী প্রত্যেক ব্যক্তির উচিত কোরআনের বিধিনিষেধ মেনে জীবন পরিচালনা করা। ইমানের সাক্ষ্য দেওয়ার পরেও আল্লাহ তাআলার অনেক বান্দা এমন কিছু কাজ করে থাকেন যা মহান আল্লাহ তাআলা একদমই পছন্দ করেন না। ইমাম আবু সাঈদ সামারকান্দী রহমাতুল্লাহ আলাইহি এমন চারটি বিষয় সম্পর্কে বলেছেন যা একজন ইমানদার ব্যক্তির পক্ষে সত্যি অনাকাঙ্ক্ষিত। বান্দার এই কাজগুলো আল্লাহ তাআলা মোটেই পছন্দ করেন না এবং প্রতিটির ব্যাপারে কোরআন মজিদের রয়েছে কঠোর নিষেধাজ্ঞা। তো বন্ধুরা, আমাদের আজকের এই ভিডিওতে আল্লাহ রাব্বুল আলামিনের সেই অপছন্দের চারটি কাজ সম্পর্কে জেনে নেব, যে চারটি কাজের কোনো মাফ নেই এবং পরকালে রয়েছে কঠোর শাস্তি। তো চলুন জেনে নেওয়া যাক। কবরস্থানে বসে হাসাহাসি করা। কবরস্থান এমন একটি জায়গা যা আমাদেরকে মৃত্যুর কথা স্মরণ করিয়ে দেয়। মৃত ব্যক্তির কথা মনে করে মানুষ দুঃখে কষ্টে মর্মাহত হয়, আর কবরস্থানে বসে হাসাহাসি করা মৃত্যু নিয়ে বেখেয়ালেরই নামান্তর। আর তাই পরকালের কথা স্মরণ করে কবরস্থানে বসে হাসাহাসি না করাই উত্তম। কবরস্থানে গিয়ে উচ্চস্বরে কথা বলা, হাসাহাসি করা মহান আল্লাহ তাআলার কাছে খুবই অপছন্দের একটি কাজ। আল্লাহ তাআলা কোরআন মজিদে ইরশাদ করেছেন, অতএব তারা সামান্য হেসে নিক এবং তারা তাদের কৃতকর্মের বদলাতে অনেক বেশি কাঁদবে। সূরা তওবা আয়াত 82। রোজা অবস্থায় স্ত্রীর সঙ্গে সহবাস। রোজার সময় ভোর রাত থেকে সন্ধ্যা পর্যন্ত এবং ইতিকাফ অবস্থায় স্ত্রী সহবাস থেকে বিরত থাকা। এই সময় স্ত্রী সহবাস করলে রোজা এবং ইতিকাফ ভঙ্গ হয়ে যায়। রোজা অবস্থায় দিনের বেলা এবং ইতিকাফ অবস্থায় সহবাস নিষেধ। আল্লাহ তাআলা বলেছেন, রোজার রাতে তোমাদের স্ত্রীদের সঙ্গে সহবাস করা তোমাদের জন্য হালাল করা হয়েছে, তারা তোমাদের পরিচ্ছদ এবং তোমরা তাদের পরিচ্ছদ। আল্লাহ অবগত রয়েছেন যে তোমরা আত্মপ্রতারণা করেছিলে, সুতরাং তিনি তোমাদের ক্ষমা করেছেন এবং তোমাদের অব্যাহতি দিয়েছেন। অতঃপর তোমরা নিজেদের স্ত্রীদের সঙ্গে সহবাস করো এবং যা কিছু তোমাদেরকে আল্লাহ তাআলা দান করেছেন তা আহরণ করো আর পানাহার করো যতক্ষণ না কালো রেখা থেকে শুভ্র রেখা পরিষ্কার হয়ে যায়। অতঃপর রোজা পূর্ণ করো রাত পর্যন্ত। যতক্ষণ তোমরা ইতিকাফ অবস্থায় মসজিদে অবস্থান করো ততক্ষণ পর্যন্ত স্ত্রীদের সঙ্গে মিশো না। এই হলো আল্লাহ তাআলা কর্তৃক বেঁধে দেওয়া সীমানা, সুতরাং এর কাছে যেও না। এমনিভাবে বর্ণনা করেছেন আল্লাহ নিজের আয়াতসমূহ মানুষদেরকে পাপ থেকে বাঁচাতে। সূরা বাকারা আয়াত 187। পবিত্র কোরআন তেলাওয়াতের সময় কথা বলা। যখন কোরআন তেলাওয়াত করা হয় তখন প্রয়োজন ছাড়া কথা বলা নিষেধ। আল্লাহ তাআলা এটি একদমই পছন্দ করেন না। কোরআন তেলাওয়াত না শুনে অযথা কথা বললে একজন মুমিন আল্লাহর রহমত থেকে বঞ্চিত হন। মহান আল্লাহ তাআলা এই বিষয়ে বলেছেন, যখন তোমরা কোরআন তেলাওয়াত শুনতে পাও তখন চুপ করে মনোযোগ সহকারে শোনো। আল্লাহ তাআলা আরও বলেছেন, যখন কোরআন তেলাওয়াত করা হয় তখন তাতে কান লাগিয়ে রাখো এবং অযথা কথা না বলে নিশ্চুপ থাকো, যাতে তোমাদের উপর রহমত বর্ষিত হয়। সূরা আরাফ আয়াত 204। নামাজে অবহেলা করা। বান্দার যে কাজ আল্লাহ তাআলা সবচেয়ে বেশি অপছন্দ করেন তা হলো আজান শুনে অলসতা করে বা দেরি করে নামাজ পড়তে যাওয়া। এটি আল্লাহ তাআলা একদমই পছন্দ করেন না। কুরআনুল কারিমে এই বিষয়ে বলা হয়েছে, নামাজে অবহেলাকারীদের জন্য দুর্ভোগ রয়েছে। আল্লাহ তাআলা বলেছেন, অতএব দুর্ভোগ সেই সব নামাজিদের জন্য যারা তাদের নামাজ সম্পর্কে বেখবর। সূরা মাউন আয়াত নাম্বার 4-5। এই আয়াতের ব্যাখ্যায় বলা আছে, তারা মুসলমান হওয়া সত্ত্বেও আখিরাতকে মিথ্যে মনে করে, তাই দেখো তারা নিজেদের জন্য কেমন ধ্বংসের পথ তৈরি করেছে। এখন প্রশ্ন হল, ধ্বংসের কাতারে থাকা ওইসব মুসল্লি তারা কারা? ইসলামিক স্কলাররা কোরআন হাদিসের আলোকে বলেছেন, ওই মুসল্লিরা হলো তারা যাদের কাছে নামাজ পড়া এবং না পড়া একই ব্যাপার। কখনো তারা নামাজ পড়ে, আবার কখনো পড়ে না। যখন তারা নামাজ পড়ে, নামাজের আসল সময় থেকে পিছিয়ে যায়, আর সময় যখন একেবারে শেষের দিকে হয়ে যায় তখন উঠে গিয়ে চারটি ঠোকর দিয়ে আসে। নামাজের জন্য যায় ঠিকই, কিন্তু একেবারে যেন উঠতে মন চায় না, কিন্তু এমনভাবে ওঠে এবং নামাজ পড়ে নাই, মনের দিক থেকে কোনো রকম টান কাজ করে না, যেন কোনো আপদ তাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে। নামাজের চেয়ে কাজকে বেশি গুরুত্ব দেয়া। নামাজের সময় চলে যাচ্ছে কিন্তু কাজে খুব ব্যস্ত। নামাজে দাঁড়িয়ে কাপড় নিয়ে খেলা করে, হাই তোলা, আল্লাহর স্মরণ সামান্যতম থাকে না তাদের মধ্যে। পুরো নামাজের মধ্যে তাদের এই অনুভূতি থাকে না যে তারা নামাজ পড়ছে। নামাজের মধ্যে পাঠ করা কোরআনের আয়াত, দোয়া এবং তসবিহগুলো তোতা পাখির মতো পড়ে যায়। কখন কি পড়ছে সেদিকে কোনো খেয়াল নেই, ফলে নামাজ তারা ঠিকই পড়ে কিন্তু মন থাকে অনেক বহু দূরে। তাড়াহুড়া করে এমনভাবে নামাজ পড়ে যেখানে রুকু সিজদা কোনোটাই ঠিকমতো হয় না, কেননা কোনো প্রকারে নামাজ পড়ে দ্রুত দায়িত্ব শেষ করাটাই যেন তাদের কাজ। কোনো জায়গায় আটকে পড়েছে, চলো
এই ফাঁকে নামাজটা সেরে নেই, কিন্তু তাদের জীবনে ইবাদতের আলাদা কোনো গুরুত্ব কিংবা মর্যাদা নেই। নামাজের সময় এসে গেলে এটা যে নামাজের সময়, এই নিয়ে তাদের কোনো অনুভূতিই কাজ করে না। মুয়াজ্জিনের আজানের আওয়াজ কানে এলেও এটা কিসের আহ্বান সেই দিকে কোনো খেয়ালই থাকে না। উপরের এই আলামতগুলো আখিরাতের প্রতি ঈমান না রাখার আলামত, কারণ যারা প্রকৃত মুমিন তারা নামাজ পড়ে কোনো পুরস্কার পাবে এটা ভেবে কেউ ইবাদত করে না, নামাজ আদায় করে না। তারা আল্লাহকে মনে প্রাণে বিশ্বাস করে এবং ভয় করে বলেই তারা নামাজ আদায় করে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আল্লাহর শুকর এবং কৃতজ্ঞতা, আনসালাতিহিম সাহুন, অর্থাৎ আমরা নামাজে ভুল করি ঠিকই কিন্তু গাফেল হই না, এই জন্য আমরা মুনাফিকদের অন্তর্ভুক্ত হবই না। মুনাফিকদের এই অবস্থাটি এইভাবে বর্ণনা করা হয়েছে যে তারা যখনই নামাজে আসে অবসাদগ্রস্তের মতো হয়ে আসে, এবং যখনই আল্লাহর পথে সময় ব্যয় করে তারা যেন অনিচ্ছাকৃতভাবেই করছে। সূরা তাওবা আয়াত 4। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা মুনাফিকদের নামাজ, সে আসরের সময়ে বসে সূর্য দেখতে থাকে, এমনকি সেটা শয়তানের দুটো শিঙের মাঝখানে পৌঁছে যায়, অর্থাৎ সূর্যাস্তের সময় নিকটবর্তী হয়। তখন সে উঠে চারটি ঠোকর মেরে নেয়, তাতে আল্লাহ তাআলাকে খুব কমই স্মরণ করা হয়। সহিহ বুখারী এবং মুসলিমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় কোনো ব্যক্তি নিয়মিত নামাজ না পড়ে মুসলমান দলের অন্তর্ভুক্ত হতে পারত না, আর যদি সে কয় ওয়াক্ত নামাজের জামাতে অনুপস্থিত থাকত তবে ধরে নেয়াই হতো যে সে মুসলমান নয়। তাই বড় কট্টর মুনাফিকরাও সেই যুগে পাঁচ ওয়াক্ত নামাজে মসজিদে হাজিরা দিত, কারণ এছাড়া তাদের মুসলমানদের দলে কোনোভাবেই অন্তর্ভুক্ত থাকতে পারত না। কিন্তু তাদের অবস্থা ছিল এরকম, আজানের আওয়াজ কানে আসতেই মুনাফিকদের জান বের হয়ে যেত, মন চাইত না, তবুও নেহাত দায়ে পড়ে তারা নামাজ পড়ত। তাদের মসজিদে আসার ধরন দেখে পরিষ্কারই বোঝা যেত যে তারা স্বেচ্ছায় নয়, মন থেকে আল্লাহকে ভালোবেসে নামাজ পড়তে আসছে না। জামাত শেষ হওয়ার পর তারা এমনভাবে বের হয়ে যেত যেন মনে হয় কয়েদিরা বন্দিশালা থেকে মুক্তি পেয়েছে। তাদের ওঠা বসা, চলাফেরা তথা প্রত্যেকটি ধাপ সুস্পষ্টভাবে জানিয়ে দিত যে আল্লাহর স্মরণের প্রতি তাদের বিন্দুমাত্র আগ্রহই নেই। সুতরাং নামাজে আমাদের অবস্থাও যদি তাদের মতোই হয় তাহলে কিন্তু আমাদের ধ্বংস অনিবার্য। তাই আমাদের উচিত আল্লাহ তাআলার অপছন্দনীয় কাজগুলো থেকে সবসময় দূরে থাকা, নামাজে অবহেলা না করে আজান হওয়ার সঙ্গে সঙ্গে নামাজ আদায় করা, কোরআন তেলাওয়াত শুনলে মনোযোগ দিয়ে শোনা, রোজা অবস্থায় এবং ইতিকাফকালীন স্ত্রী সহবাস থেকে বিরত থাকা, এর পাশাপাশি কবরস্থানে কখনোই হাসাহাসি না করা। আল্লাহ তাআলা আমাদেরকে তার অপছন্দনীয় এবং নিষিদ্ধ চারটি কাজ থেকে মুক্ত থাকার তৌফিক দান করুন। আল্লাহর স্মরণে কোরআনের বিধিগুলো আমাদেরকে মেনে চলার তৌফিক দান করুন, আমিন। তো বন্ধুরা, কেমন লেগেছে আমাদের আজকের এই ভিডিওটি? তো কমেন্ট সেকশনে আমাদেরকে জানিয়ে দিন। ধন্যবাদ সবাইকে।